বাঁশিতে সুর উঠবেই, বাঁশি বাজবে, বাঁশি বেজে উঠবে আকস্মিক, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইবে 56,000 বর্গ মাইলের প্রতিটা প্রাণী। আমার মায়ের মনে লুকিয়ে থাকা ক্ষোভ ধূলিসাৎ হবে প্রতিশোধের আনন্দে। অতঃপর ক্ষুদিরাম তার অভিমানের যবনিকাপাত ঘটাবে, আসতে চাইবে মায়ের ঘরে, বুকে পিঠে স্বাধিকারের তরে স্লোগান লিখে আমার ভাইকে প্রাণ দিতে হবে না, গ্রেনেড হামলায় জীবন বিলিয়ে দিতে হবে না কোনো মাকে, সংযোগ বিচ্ছিন্ন মাইক্রোফোন হাতে কেউ বলে উঠবে না আমাকে বলতে দাও আমার দেশের জন্য, আমার মাতৃভূমির জন্য আমার কিছু বলা উচিত, আমি বলতে চাই। বাঁশিতে সুর উঠবেই ঠিক সেভাবে, যেভাবে 1971 সালের 7ই মার্চ হেমিলনের এক বাঁশিওয়ালা বাঁশির ঝংকারে ভূত করে রেখেছিল 56,000 বর্গ মাইলের এই মানুষগুলোকে। বাঁশি সেভাবেই বেজে উঠবে, বাঁশি সেভাবেই বেজে উঠবে যেভাবে বেজে উঠলে প্রতিটা মানুষের মনে স্বাধীন চেতা একটি মনোভাব সৃষ্টি হবে, সবাই বলে উঠবে আমার দেশের তরে, আমার দেশের মানুষের জন্য আমার কিছু করা উচিত, এ দেশ আমার, স্বাধীনতার সকল অধিকার শুধুই আমার, আমার দেশের রুগ্ন স্বাধীনতার আরোগ্যের জন্য আরেকবার বাঁশি বেজে ওঠা উচিত, বাঁশির সুর শোনা উচিত শুধুমাত্র আমার দেশের স্বাধীনতাকে নতুনভাবে প্রজ্বলিত করবার জন্য। আমার চাই নিঃস্বার্থতা আর একাত্মতায় সিক্ত সেই স্বাধীনতা, সেই স্বাধীনতাকামী মনোভাব, যে মনোভাব জেগে উঠলে প্রতিটা মানুষ বলে উঠবে আমার দেশ বাংলাদেশকে ভালোবাসতে চাই, ভালোবাসি দেশের 16 কোটি মানুষকে, ভালোবাসি বাংলাদেশকে। কি ভালোবাসেন আমার দেশকে? ধন্যবাদ।